5 বছরের এক শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা 3 নম্বর ব্লকের আকন্দ বেড়িয়া রমাকান্ত টোলা এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবক বাদল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই 5 বছরের শিশুর মা অভিযোগ করেন বাদল ঘোষ তার মেয়েকে ধর্ষণ করেছে। ওই শিশু কাঁদতে কাঁদতে ঘটনার কথা তাকে বলে। ওই শিশুর মা ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গামছা পারলো, গামছা পেরে আমাকে ঘুমালো, ঘুমিয়ে পেন খুললো, পেন খুললো, দিয়ে আমার উপরে উঠলো। আমার মেয়ে তখন আমাকে এসে বলে, তখন আমার বাড়িতে কেউ নাই, আমার স্বামী নাই, আমার দেওর নাই, আমার ভাসুর নাই, কেউ নাই, তখন আমি কাকে জানাবো কথাটা? তখন আমি আবার আমার মার কাছে গেলাম। আর মারা বলছে যে আমি তো জানি না আমার ছেলে কোনখানে আছে, আমার ছেলে আসুক, তো আমি বলছি আমি এভাবে ঘটনা ঘটলে তো আমি কি করবো, তাইলে এর বিচার আমাকে কে বুঝে দিবে? পুলিশ অভিযোগের ভিত্তিতে বাদল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই শিশুর মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে। আমার নাবালক ছেলে আমি কি জানি যে আমার লিখিত করেছে, থানা লিখিত করেছি। কোন থানা করে? কালিয়াচক। পুলিশ ধরেছে? হ্যাঁ ধরেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমি যেন ছেলেটার শাস্তি দেখতে পাই। মালদা থেকে দেবুসিংহ, আনন্দ বার্তা। 5 বছরের এক শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা 3 নম্বর ব্লকের আকন্দ বেড়িয়া রমাকান্ত টোলা এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবক বাদল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই 5 বছরের শিশুর মা অভিযোগ করেন বাদল ঘোষ তার মেয়েকে ধর্ষণ করেছে। ওই শিশু কাঁদতে কাঁদতে ঘটনার কথা তাকে বলে। ওই শিশুর মা ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে এটা? ডেকে নিয়ে গেছে ওই যে বাদল ঘোষ বলে ছেলেটা, আমার ঘোষের ছেলে ডেকে নিয়ে গেছে। আমি তো জানি না যে ডেকে নিয়ে গেছে, দিয়ে আমার মেয়ে কাঁদতে কাঁদতে এসে আমাকে ঘটনার কথা জানাই যে মা আমাকে ভূমি থেকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে যে এই ঘটনা করলে গামছা পারলো, গামছা পেরে আমাকে ঘুমালো, ঘুমিয়ে পেন খুললো, পেন খুললো, দিয়ে আমার উপরে উঠলো। আমার মেয়ে তখন আমাকে এসে বলে, তখন আমার বাড়িতে কেউ নাই, আমার স্বামী নাই, আমার দেওর নাই, আমার ভাসুর নাই, কেউ নাই, তখন আমি কাকে জানাবো কথাটা? তখন আমি আবার আমার মার কাছে গেলাম। আর মারা বলছে যে আমি তো জানি না আমার ছেলে কোনখানে আছে, আমার ছেলে আসুক, তো আমি বলছি আমি এভাবে ঘটনা ঘটলে তো আমি কি করবো, তাইলে এর বিচার আমাকে কে বুঝে দিবে? পুলিশ অভিযোগের ভিত্তিতে বাদল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই শিশুর মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে। আমার নাবালক ছেলে আমি কি জানি যে আমার ছেলে লিখিত করেছে, থানা লিখিত করেছি। কোন থানা করে? কালিয়াচক। পুলিশ ধরেছে? হ্যাঁ ধরেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমি যেন ছেলেটার শাস্তি দেখতে পাই। মালদা থেকে দেবুসিংহ, আনন্দ বার্তা। 5 বছরের এক শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা 3 নম্বর ব্লকের আকন্দ বেড়িয়া রমাকান্ত টোলা এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবক বাদল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই 5 বছরের শিশুর মা অভিযোগ করেন বাদল ঘোষ তার মেয়েকে ধর্ষণ করেছে। ওই শিশু কাঁদতে কাঁদতে ঘটনার কথা তাকে বলে। ওই শিশুর মা ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে এটা? ডেকে নিয়ে গেছে ওই যে বাদল ঘোষ বলে ছেলেটা, আমার ঘোষের ছেলে ডেকে নিয়ে গেছে। আমি তো জানি না যে ডেকে নিয়ে গেছে, দিয়ে আমার মেয়ে কাঁদতে কাঁদতে এসে আমাকে ঘটনার কথা জানাই যে মা আমাকে ভূমি থেকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে যে এই ঘটনা করলে গামছা পারলো, গামছা পেরে আমাকে ঘুমালো, ঘুমিয়ে পেন খুললো, পেন খুললো, দিয়ে আমার উপরে উঠলো। আমার মেয়ে তখন আমাকে এসে বলে, তখন আমার বাড়িতে কেউ নাই, আমার স্বামী নাই, আমার দেওর নাই, আমার ভাসুর নাই, কেউ নাই, তখন আমি কাকে জানাবো কথাটা? তখন আমি আবার আমার মার কাছে গেলাম। আর মারা বলছে যে আমি তো জানি না আমার ছেলে কোনখানে আছে, আমার ছেলে আসুক, তো আমি বলছি আমি এভাবে ঘটনা ঘটলে তো আমি কি করবো, তাইলে এর বিচার আমাকে কে বুঝে দিবে? পুলিশ অভিযোগের ভিত্তিতে বাদল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই শিশুর মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে। আমার নাবালক ছেলে আমি কি জানি যে আমার ছেলে লিখিত করেছে, থানা লিখিত করেছি। কোন থানা করে? কালিয়াচক। পুলিশ ধরেছে? হ্যাঁ ধরেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমি যেন ছেলেটার শাস্তি দেখতে পাই। মালদা থেকে দেবুসিংহ, আনন্দ বার্তা।